অনুষ্ঠানটি নিবেদন করছে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলালো, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স নিয়ে এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22%+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, শুধুই হলমার্ক। এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার PAC চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর গাড়ি। আজ অর্থাৎ শনিবার ভোরে মালদা জেলার গাজলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে রায়গঞ্জের বিধায়ককে স্টেশন থেকে আনতেই গাড়ি মালদায় যাচ্ছিল। সদ্য PAC চেয়ারম্যান হওয়ায় তাকে কলকাতায় যেতে হয় বিধানসভার কাজে। সেই কাজ সেরেই পদাতিক এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা হয়ে রায়গঞ্জ ফিরছিলেন তিনি। মালদা থেকে তাকে আনতে যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা। যদিও সেই সময় গাড়িতে বিধায়ক না থাকায় তিনি নিরাপদেই রয়েছেন। জানা গেছে, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে এসে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন, তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কথা জানতে পেরে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বিধায়ক। এই ঘটনার পেছনে ষড়যন্ত্রের ছক রয়েছে বলে অভিযোগ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। দেখুন, কালকে আমি কলকাতা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলাম, আর রায়গঞ্জ থেকে আমার গাড়ি আমাকে মালদায় আনতে যাচ্ছিল। ঠিক 4:50 নাগাদ, হ্যাঁ, একটি লরি আচমকা আসে পিছন থেকে, মানে খুব জোর ধাক্কা মারে। তো আজকে যেখানে ধাক্কা মারে সেখানে ট্রাফিক খুব স্লো ছিল, কেননা তার সামনেই কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেখানে এত জোরে গাড়ি চালিয়ে ধাক্কা মারাটা এটা স্বাভাবিক ঘটনা না। আর এটা একটা ইঙ্গিত দিচ্ছে, হয়তো কোনো একটা ষড়যন্ত্র ছিল, তারা হয়তো ভেবেছিল ওই গাড়ির মধ্যে হয়তো আমি আছি। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য করে এটা টোটালি আমার প্রাণনাশের একটা ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, সেই ষড়যন্ত্র তহেত, হ্যাঁ, গাড়িটা এত জোরপূর্বক ধাক্কা মারে, আর ধাক্কাটা এত বড় ইম্প্যাক্ট ছিল যে গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তো আজকে দেখুন, এর আগে আমি ইনকাম ট্যাক্সের হুমকি শুনেছি, তো ঠিক আছে, ইনকাম ট্যাক্স পাঠাবেন আমি তার জবাব দিব, CBI পাঠাবেন আমি তার জবাব দিব, আপনি ED পাঠাবেন তার আমি জবাব দিব। কিন্তু এই ধরনের হিংস্র রাজনীতির আমি তীব্র নিন্দা করি, আমি এর প্রতিবাদ জানাই। যারা দেখুন ক্যামেরার সামনে মাইকে অনেক আদর্শের কথা বলেন, আর মাইকের ক্যামেরার পিছনে কিংবা মাইকের পিছনে তারা এই ধরনের ষড়যন্ত্র করছে, না দেখুন যে ষড়যন্ত্রকারী কে, এখন আমি সঠিক তদন্ত না করে আমি বলবো না। তবে এটা আমার মনে হচ্ছে যে, কেননা আমার সাথে এমনি ব্যক্তিগত কারোর কোনো দুশ্মনী নেই, হ্যাঁ, আর এটা আমার মনে হচ্ছে যে এটা হয়তো কোনো
রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, আমার প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছিল। কেননা আজকে কৃষ্ণ কল্যাণীর যে হিসাবে জনপ্রিয়তা বাড়ছে তাতে অনেকে হয়তো ভয়ভীত আছে, সেই উদ্দেশ্যেই এই ঘটনাটা ঘটেছে। আমার গাড়িতে দুজন আহত হয়েছে। সে দিয়েছিল, আমি বললাম সেটা পাঠালে আমি তার জবাব দিব, কিন্তু এই ধরনের হিংস্র রাজনীতি যে বা যারা করছে, হ্যাঁ, তার আমি ঘোর নিন্দা করি, আমি তার প্রতিবাদ জানাই। ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন। আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা সহ আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে। এখানেই শেষ নয়, বিশেষ কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় অফার। তবে আর দেরি কিসের, যে কোনো প্রয়োজনীয় সামগ্রী স্বল্প মূল্যে নিজের করে নিয়ে যেতে আজই চলে আসুন আমাদের শোরুম কৃষ্ণ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। আমাদের ঠিকানা মহেন্দ্রগঞ্জ, রাজীব গান্ধী পৌরভবন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের যোগাযোগ নম্বর 9932313260 অথবা 7908746906। ভারতীয় জনতা